আহ, এটা প্রচন্ড গরম। তো একটুখানি ডিম আমি খেয়েও তোমাদের দেখাই। এই যে এই যে এই যে এই পড়িস না বাপরে, এই দেখো লুকটা, আমি সেখানে খেয়ে দেখাই। এখানে বসেই খাবো আমরা তোর। এখন নাকি এই মুহূর্তে দাঁড়িয়ে রোদ্রের তাপমাত্রা 44 ডিগ্রি, আমাকে দেখে বুঝতে পারছো? সবে মাত্র চান করে এসেছি তাই ঘেমে যাচ্ছি। এমনিতে আমি ঘামি না, সবাই যেমন আছে অল্প গরমেই ঘেমে যায়, কিন্তু সহজে আমার মানে ভেতর থেকে গরম লাগে কিন্তু ঘামটা সহজে ঝরে না, কিন্তু আমি সেই মানুষ তাই কাহিল হয়ে যাচ্ছি। বুঝতেই পারছো কতটা রোদ্রের তাপমাত্রা? তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে রোদ্দুর, এই দেখো ওই যে সূর্য, মানে এক কথায় তাকানোই যাচ্ছে না। তো এই এত রোদ্রের মধ্যে আমার মাথায় একটা বুদ্ধি আসলো, এখন দেখছি খুব ভিডিওটা ট্রেন্ডিংয়ে চলছে, কি এই রোদ্রে ডিমের অমলেট, ঠিক আছে, মানে রোদ্রের তাপে নাকি ডিম ফ্রাই হচ্ছে। তো সেটাই আজকে আমি এক্সপেরিমেন্ট করব, জানি না কতটা হবে কি হবে না, অবশ্যই যেটাই হবে তোমরা তো দেখতেই পারবে, আদৌ কি হবে আমার কিন্তু একটু ডাউট আছে। যতই রোদ্রের তাপমাত্রা থাক না কেন, কিন্তু ডিম অমলেট হবে, এটা একটু বেশি বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? কিন্তু চলো, সবাই যখন করেছে আমিও একবার করেই দেখি না, যদি হয় তাহলে তো ভালো, আর না হলে তো দেখা যাবে, অপশান আছে। আর যার জন্য আমি একটা আগে থেকে ব্যবস্থা করে রেখেছি অমলেটটা করব বলে, যেহেতু বাবারে তাকাতেই পাচ্ছি না রোদ্রের এত তাপ, ওই যে আমি এই চাটুটাই করব, এই যে চাটুটা বাবা হাত দিতে পারছি না, তো এইটা আমি ধুয়ে পরিষ্কার করে এখানটায় রোদ্রের মধ্যে রেখে দিয়েছি যাতে ওইটা গরম হয়ে যায় আগে থেকে। তো চলো এবার ডিমটা নিয়ে আসি। তো বাইরে আগে রোদ্রের তাপটা তোমরা আরেকবার দেখে নাও যে কতটা রোদ্দুর। ও, এইটাকে এই যে এই জায়গাটাই পেতে নেবো, না আমি খালি হাতে ধরতে পারছি না, দাঁড়াও এই যে এটার মধ্যে ডিমটা আছে, ডিমটা বের করে নিই। তো এই হচ্ছে ডিম, এটা এখানটায় থাক, চলো এইটা দিয়ে এইটাকে এইখানটায় রাখি। দূর এইখানটায় এমনিতে তো বসা যাবে না বন্ধুরা, তো এই যে ডিম নিয়ে নিয়েছি, আর এই যে দেখো এইখানটায় নুন, তেল, খুন্তি আর চাটু তো আছেই। চলো এবার এক্সপেরিমেন্টটা করে দেখা যাক। এই যে বসলাম, দেখতেই পাচ্ছ, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে তেলটা দিই। হ্যাঁ, আগে তোমরা রোদ্দুরটা দেখো কতটা রোদ্দুর। তো আগে একটুখানি তেল দিয়ে দিই, দিয়ে দিলাম একটুখানি তেল, এটা দিয়ে 10 মিনিট ওয়েট করি। তেলটা দিয়েছি, রোদ্দুরটা দেখো, বাপরে বাপ আমার তো দম লেগে যাচ্ছে। তো বন্ধুরা একটা বাটি নিয়েছি, যেহেতু একটা হাতেই ক্যামেরা আছে, আমার স্ট্যান্ডটা তো আনিনি, তো আগে বাটিতে ভেঙে নিই ডিমটা। তো এই যে দেখতে পাচ্ছ ভেঙে নিয়েছি, আর বাপরে এটা প্রচণ্ড গরম আছে, এবার দিয়ে দেখা যাক। ও এম জি, তোমরা কি আওয়াজ পাচ্ছ? তেলটা কিন্তু পুরোই গরম হয়ে গেছে আর অনেকটা ফুটছে, দেখো। আমি কিন্তু সত্যি অবাক, এটা কি হচ্ছে? বন্ধুরা এত গরম, সূর্যটাকে দেখো, কই দেখতে পাচ্ছি কিনা জানি না। আর এই যে আমার অমলেট, যেটা মানে এটাকে আমি 1 ঘন্টা মতো বাইরে রেখে দিয়েছিলাম, তারপরে আবার তেল দিয়ে এটাকে 10-15 মিনিট রেখেছি, তারপরে ডিমটা দিয়ে, তো ও এম জি, এটা কি, বাপরে বাপ এটা কি! একটু নুন দিয়ে দিলাম, বাবা খুন্তিটা দেখো নিচেই পড়ে গেল আমার আনন্দের ঠেলায়। এই যে মাই গড, এটা আমি কি দেখছি, ডিম ফ্রাই হয়ে গেছে, আর আমার অবস্থা দেখে তো বুঝতেই পারছো, বাপরে বাপ। এই যে বন্ধুরা, তার মানে এটা সম্ভব 100% এটা সম্ভব, তোমরাও কিন্তু ট্রাই করতে পারো 44 ডিগ্রির তাপমাত্রায় ডিমের অমলেট, ভাবা যায়।
চলো এটাকে আমি এবার নাড়িয়ে দেখি। ও এমজি, মাথা ঘোরাচ্ছে গো। এই দেখো এক পিঠ হয়ে গেছে, এটা একটু নরম হয়ে যাচ্ছে, মানে এটাকে আরেকটু হতে দিতে হবে। অমলেটটা না আমার মনে হয় একটুখানি মানে কুসুমটা ছড়িয়ে দিলে হয়ে যাবে, দেখা যাক কি হয়ে যাবে এরকম থাকলে। চলো এটা আরও একটুখানি 10 মিনিট মতো ওয়েট করি। এখানে ছায়া পড়ে গেছে, যেহেতু জায়গাটা একটু ছায়া পড়ে গেছে, এই যে রোদের দিকে দিয়ে দিলাম। আর এই অমলেটটা দেখো, এই দেখো। তো ফাইনালি যেটা সবাই এতদিন ধরে এক্সপেরিমেন্ট করেছে, আজকে আমিও সবাই দেখা দেখি করে নিলাম, আর তার রেজাল্টটা তোমাদের চোখের সামনে, জাস্ট চোখের সামনে। আমি এখানে বসতে পারছি না সত্যি বলছি। এই দেখো এক সাইড হয়ে গেছে আর এক সাইডটা এই যে হচ্ছে, মানে এটাই যদি 10 মিনিট মতো ওয়েট করি তাহলে দেখতে পারবো যে এই সাইডটাই। দেখো এই দেখো, ও মাই গড, আমি কিন্তু সত্যি সত্যি মনে হচ্ছে হার্ট অ্যাটাক করবো এবার, মানে আনন্দ এতটাই লাগছে। তারাও এটাকে না উল্টে দিই তাহলে সুবিধা হবে। হ্যাঁ এভাবে দিয়ে আর 10 মিনিট ওয়েট করি, কিন্তু ফাইনালি এটা যে হয়েছে। হাফ যারা কি বলে ডিমের পৌঁচ খেতে ভালোবাসে তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট, কিন্তু আমি একটু বেশি রকম দেখবো, একটুখানি এটা যাতে সিদ্ধটা হয় তার জন্য দেখা যাক। থাক, ঘাম ঝরে যাচ্ছে দেখো আমার অবস্থা দেখে বুঝতে পারছো, পুরো ঘাম ভিজে গেছি। আর ওই যে হচ্ছে ওইখানটায় রোদ্রের এত পরিমাণে তাপ, এই যে এই সাইডটায় দেখো ছায়া পড়ে গেছে আর ওইখানটায় পুরো রোদ্দুর, মাথা ঘোরাচ্ছে, জাস্ট মাথা ঘোরাচ্ছে। তো ডিমটার কাছে একটুখানি চলো যাই। এই যে সারাশি নিয়ে নিয়েছি, আমি তোমাদের একবার না দেখিয়ে পাচ্ছি না, আমাকে দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, দাঁড়াও। বাপরে বাপ, এই দেখো এটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। আর যদি একটুখানি রাখি যেমনটা আমি পছন্দ করি ঠিক তেমনটাই হয়ে যাবে। তো এটা যে সম্ভব, তারা একটুখানি ছায়াই যায় আমি দেখতে পাচ্ছি না গো, এই যে এটা এখানটা রাখলাম। তো বন্ধুরা এটা যে সম্ভব সেটা আজকে সত্যি কথা প্রমাণিত, প্রমাণিত। OMG, মানে আমরা যদি মনে করি বাড়িতে গ্যাস ফুরিয়ে গেছে খাবো কি করে, এইরকম যদি রোদ্রের তাপমাত্রা থাকে তাহলে আর কোনো টেনশানই নেই, জাস্ট এরকম একটা তাওয়া নাও, আমার মতো প্ল্যানটা করো, 1 ঘন্টা আগে এটাকে ধুয়ে পরিষ্কার করে রোদ্রের মধ্যে ফেলে রেখে দাও, জাস্ট ফেলে রেখে দাও। ওটা যখন গরম হয়ে যাবে তারপরে ওটাকে তেল দাও, দিয়ে আর 10 মিনিট রাখো, তারপরে ওটাকে ডিমটা ছেড়ে দাও, দিয়ে আর 10 থেকে 15 মিনিট রাখো, ব্যাস। তারপরে জাদু, দেখো জাদু, আমার মতো জাদু তোমরাও দেখতে পারবে। তো তোমরাও কি বাড়িতে ট্রাই করবে? আমার অবস্থা দেখে বুঝতেই পারছো, বাপরে বাপ, কিন্তু আনন্দ এর থেকে সত্যি কথা। কষ্ট তো আমার প্রচুর হয়েছে রোদ্রের মধ্যে এত সময় দাঁড়িয়ে থাকতে, কিন্তু সব কষ্টটাই যেন চলে গেছে যখন এই পোস্টটা কমপ্লিট হয়ে গেছে। তো কি তোমরাও একবার ট্রাই করতে পারো, এই যে যা রোদ্রের তাপমাত্রা, একবার ট্রাই করে দেখে নিও কি তোমাদের সাথে কি হয়। আর যেটাই হবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, কিন্তু কি গো জানাবে তো। তো চলো আমি পোস্টটা তোমাকে আর একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিয়ে তারপরে খেয়ে আমি তোমাদের বলছি কেমন লাগছে রোদ্রে ডিম ফ্রাই করে খেতে। চলো, এই যে এই যে এই যে এই পড়িস না বাপরে, এই দেখো লুকটা, আমি সেখানে খেয়ে দেখাই, এখানে বসেই খাবো, আমার আর তর হয়েছে না। আহ এটা প্রচণ্ড গরম। তো একটুখানি ডিম আমি খেয়েও তোমাদের দেখাই, এই যে রোদ্রে ভাজা ডিম। এই যে গরম আছে কিন্তু রোদ্রে ভাজা ডিমের অমলেট। জাস্ট অসাধারণ,
ফাইনালি এটাও সম্ভব। গ্যাস না থাকলে সত্যি কথা আর কোনো টেনশন নেই, এটা যে সম্ভব সেটা আজকে প্রমাণিত হলো। কষ্ট প্রচুর কিন্তু ফলটা খুব মজাদার। তো চলো বন্ধুরা, আমি তো এটা এক্সপেরিমেন্ট করে নিলাম আর রেজাল্টটাও তোমাদের হাতে নাতে দেখিয়ে দিলাম, তো তোমরা একবার অবশ্যই ট্রাই করো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানটায় রাখছি। আর এই যে একটুখানি আছে, পুরোটা খেয়ে পারলাম না, এটা দেবো আমার মিনিকে, কারণ একটুখানি এই যে অমলেটটা একটুখানি কাঁচা কাঁচা আছে, সরি মানে কুসুমটা, কুসুমটা খাবো না, প্রচুর অ্যালার্জি, তো ওই জন্য সাদাটা অংশটা আমি প্রায়টাই খেয়ে নিয়েছি আর অর্ধেকটা আমার মিনির জন্য বাঁচিয়ে রেখেছি, ও খেয়ে দেখুক, তাই না? তো চলো আজকের মতো টাটা। কেমন লাগলো ভিডিওটা তোমাদের আর আমার এক্সপেরিমেন্টটা কেমন লাগলো সেটাও তোমরা কমেন্টে জানাতে ভুলো না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কালকে আরও একটা নতুন ব্লগের সাথে। বাই বাই।